জয় গুরু। সবাইকে লাদু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই, গুরুদেবকে প্রণাম জানি, মাতা পিতাকে প্রণাম জানি। আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানি। আজকের এই পাঠ শুরু করছি। দীক্ষা, নাম গ্রহণ করা, নাম নেওয়া ইত্যাদি নিয়ে বহু প্রশ্ন লাড্ডু গোপাল চ্যানেলে অনেকবার এসেছে, আগেও এসেছে, এখনও আসে। তো গুরু দীক্ষা এমনি এমনি হয় না, যার যেখানে মাথা থাকে, যার সাথে যার যোগসূত্র থাকে সেখানেই কিন্তু হয়। এইটা নিয়ে, এই বিষয় নিয়ে এর আগেও পাঠ করে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, এবং সময়ের আগে হয় না। এই কালকেই একটা কথা একজনের কাছে, যাই হোক, শুনছিলাম আর কি, একজনের থেকে তার দীক্ষা নেওয়ার সব কিছু ব্যবস্থা হয়ে গিয়েও একদিন আগে সেটা ক্যান্সেল হলো। বলতে তাঁরই নেওয়ার ইচ্ছেটা, তাঁরই নেওয়ার সেরকম ইচ্ছে নেই, তো যাই হোক তিনি নিতে রাজিও হয়েছিলেন, তাকে যারা বলেছিলেন সেই কথা শুনে। কিন্তু তারপর হট করে একদিন আগে তিনি পিছিয়ে এলেন। ওই জন্য নেওয়ার যদি না থাকে, ওইখানে যদি তার না নেওয়ার হয়, যদি নেওয়ার হয় তাহলে এখন হলো না মানে পরে আবার হবে। সময়ের আগে এক তো হয় না, সময় না হলে হাজার চেষ্টা করলেও হয় না, সময়ের আগে কোনোভাবেই গিয়ে কাজ কিছুতেই সম্পন্ন হতে পারে না। আর একটা হচ্ছে যার থেকে যার নাম পাওয়ার বা দীক্ষা পাওয়ার কি মন্ত্র পাওয়ার, যাই হোক না কেন, কি ক্রিয়াযোগের দীক্ষাই হোক, নামেরই হোক, কি মন্ত্রই হোক, যেভাবেই হোক, তো যার থেকে নেওয়ার তার বাবার আছে, যেখান যার সাথে পূর্বের সম্বন্ধ রয়েছে সেখান থেকেই হবে, অন্য কোথাও থেকে হয় না এটা। তো ঠাকুর যেটা, সীতারাম দাস ওঙ্কারনাথ দেব যেটা বলছেন, পূর্ব সম্বন্ধ যদি থাকে তো তবে হয়ে যাবে। কি সেই ঘটনা, পাঠ করে একটু শোনাই না। কাশীধাম থেকে শ্রী শঙ্করচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় বলছেন যে আমাদের পরম পূজ্য ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজি মহারাজের অলৌকিক লীলা সম্বন্ধে লিখিবার বা ভাষায় ব্যক্ত করিবার শক্তি আমার নাই, কারণ যাহার অদ্ভুত লীলা বিকাশ প্রতি কার্যে প্রতি মুহূর্তে অনুভবে উদ্ভাসিত হইয়া উঠিতেছে তাহার সম্বন্ধে কতটুকুই বা প্রকাশ করতে পারি। 1945 সাল আমি জব্বলপুরের অর্ডিনান্স ফ্যাক্টরিতে কাজ আরম্ভ করিয়াছিলাম। একদিন রাত্রে স্বপ্ন দেখি এক জটাজটুধারী মহাপুরুষ আসিয়া আমার কানে মন্ত্র দিয়া যাইতেছেন, আর সেই মহাপুরুষটিকে আমি পূর্বে কখনো দেখি নাই। এই দর্শনের পর হইতে দীক্ষা লইবার একটা প্রবল আকাঙ্ক্ষা জাগিয়া উঠিল, কিন্তু সেই মহাপুরুষের দর্শন পাই কোথায়। ঋষিকেশে স্বামী শিবানন্দকে পত্র দিলাম, তাহার উত্তর পাইয়া বুঝিলাম যে তিনি আমার জন্য নহেন। বেশ, ওখানে পত্র দেওয়া হলো এবং তাঁর উত্তর যা এলো তাতে তিনি বুঝতে পারলেন যে এখানে নয়। ইহার 6 মাস পরে আমার ভাইরা ভাই রমেশ জব্বলপুর হইতে হঠাৎ সংবাদ দিল যে তাঁহার গুরুদেব আসিয়াছেন, যদি দেখিবার আগ্রহ থাকে তো তবে যেন পত্রপাঠ সেখানে যাই। এই সংবাদে আমি প্রথমে সাড়া দিই নাই, কারণ তাঁহার গুরুদেবকে দেখিয়া আমার লাভ কী? তো আমি যাহাকে চাই তাহাকে তো পাই নাই, কিন্তু আমার স্ত্রীর পীড়াপীড়িতে শেষে যাইতে বাধ্য হইলাম। তো বলছেন তিনি অসংখ্য লোকের ভিড় ঠেলিয়া রমেশের নিকট গিয়াছি, তো তখন দেখি যে আমারই সম্মুখে দাঁড়াইয়া আছেন আমার আকাঙ্ক্ষিত স্বপ্নের ধন। বিদ্যুতের মতন সমস্ত শরীরটা একবার চমকাইয়া উঠিল এবং আমার বাকশক্তিও রোধ হইয়া গেল। ঠাকুর আমার দিকে চাহিয়া একটু হাসিলেন, যেন কত কালের চেনা। এইটা মনে হবে যে একটা যেখানে, যেখান থেকে আপনার যে জায়গার সঙ্গে আপনার পূর্বের সম্বন্ধ রয়েছে, বা যেখান থেকে আপনার নাম পাওয়ার আছে, যেখান থেকে আপনার দীক্ষা পাওয়ার আছে, কি যেখানে গেলে আপনার কল্যাণ হবে সেইখানটায় গেলে আপনি কিন্তু কমফোর্টেবল ফিল করবেন। এই কথা আগেও বলেছি ভিডিওতে পাঠের মধ্যে। আর না হলে আপনার একটা আনকমফোর্টেবল ফিল হবে, মানে একটা ঠিক ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে উঠবো। আর যদি আপনার সেখান থেকে কল্যাণ হওয়ার থাকে, তো যদি সেই তরঙ্গ ম্যাচ খায় বলে না, যদি সেটা যদি অনু মানে আপনার সঙ্গে যদি ম্যাচ খায়, তো তাহলে, এবং যদি সেখান থেকে আপনার কল্যাণ হওয়ার থাকে, কি সেখান থেকে আপনার কিছু পূর্বের সম্বন্ধ থেকে থাকে, বা সেখান থেকে আপনার নাম পাওয়ার থাকে, কি দীক্ষা পাওয়ার থাকে, তো তাহলে আপনার সেখান থেকে উঠতেই ইচ্ছে করবে না, কি বারবার মনে হবে আসি।
কদিন ছাড়া ছাড়াই মনে হবে যে না একবার চাই। কিন্তু যদি আপনার সেখান থেকে সে জায়গার সঙ্গে যদি আপনার ম্যাচ না খায়, তো তাহলে আপনার মনে হবে উঠে পড়ি, কতক্ষণে উঠবো, কতক্ষণে বাড়ি আসবো বা কখন বেরিয়ে আসবো, এবং আর দ্বিতীয়বার সেখানে যাওয়ার ইচ্ছে কিন্তু খুব একটা হবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার যে, এবং মনে হচ্ছে কতকালের চেনা। শ্রী গুরুদেবকে দর্শনের পর যাদের যেখান থেকে দীক্ষা বা নাম পেয়েছেন যারা যেখান থেকে, কিন্তু একটা মনে হয় যেন বহুদিনের পরিচিত, কতদিন হয়তো এক দুদিন আপনি তাকে দেখে, মানে এই জন্মে তাকে দর্শন করেছেন, তার এই রূপটাকে তো আপনি হয়তো হার্ডলি হয়তো একদিন দেখেছেন কি দুদিন দেখেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যেন অনেক চেনা, অনেক আপনজন, তার মতন এরকম আপনজন আর কেউ নেই আর কি। তো বলছেন তিনি যে যেন কতকালের চেনা। রমেশকে তিনি জিজ্ঞাসা করিলেন, এরা কারা, কোথায় থাকে? তো ইয়ার একটু পরে শেষে ঠাকুর যখন রাত্রে ভোগের সামনে বসিয়াছেন, তখন তাহার সম্মুখে গিয়া বসি। তো বলছেন তিনি যে মনে মনে ইচ্ছে যে একবার যাচাই করে দেখি যে তিনি কি না যাকে তিনি স্বপ্ন দেখেছেন, যদিও আমি পূর্বে নিঃসন্দেহ হয়েছিলাম। তো রমেশ পূর্বেই ঘর হইতে সকলকে চলিয়া যাইতে বলিয়াছিল, তো ঠাকুরও বহুকালের পরিচিতের মতন ইঙ্গিত করে আমাকে জানালেন যে কি খবর। তা আমি বললাম, বাবা আপনি কি সেই যাকে আমি খুঁজছি? তো ঠাকুর বলেন, স্বপ্নে কিছু পেয়েছিস? তো আমি আবার বললাম যে আপনি কি সেই স্বপ্নের মহাপুরুষ? ঠাকুর বললেন, তোর কি মনে হয়? তো আমি বলিলাম, আমারও সেই রকমই মনে হয়। তো ঠাকুর আবার যে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিছু পেয়েছিস? তো আমি বললাম, তা ঠিক বুঝতে পারছি না। তো ঠাকুর ইয়াতে বললেন, তবে ঠিক বুঝে দেখ। আমি বলিলাম, তবে দীক্ষা দিয়ে যান। তো ঠাকুর বললেন, তোদের সঙ্গে যদি সীতারামের পূর্বের সম্বন্ধ থাকে তো তবে হয়ে যাবে। তো আমি বলিলাম, কবে? তো ঠাকুর বলিলেন, হবিষ্যি করে থাকবি, 3 দিন পরে আমি নাগপুর থেকে ফিরবো, তো তখন হবে। ইহার পর যথাকালে আমাদিগকে তিনি কৃপা করিয়া আশ্রয় দেন। তো এরপর তিনি তাকে দীক্ষা দিলেন। তো ওই যে বলছেন যে সীতারামের সঙ্গে যদি পূর্বের সম্বন্ধ থাকে তো তবে হয়ে যাবে। আবারও আরেকটা ঘটনা তিনি বলছেন যে, পুরীধামে চাতুর্মাসের সময় আমি কাশীধামে আমার বাসায় জন্মাষ্টমীর দিন ভোর রাত্রে শ্রী ঠাকুরকে স্বপ্নে দেখিলাম। তো তিনি সশিষ্য নৌকায় করে গঙ্গা পার হচ্ছেন, আর আমিও তার সঙ্গে চলেছে। তো তারপর ঘুম ভেঙে গেল। সকালে গঙ্গা স্নান করিয়া পূজা সন্ধ্যা নাম সারিয়া আমি বাসা হইতে বাহির হইয়া পড়ি। আর পরে বাসায় ফিরিলে আমার বাসায় একটি বুড়িমাই থাকিতেন। তো তিনি আমাকে বললেন যে, বাবা তুমি কোথায় ছিলে? তোমার গুরুদেবের কাছে কি গিয়েছিলে? তিনি কি আশ্রমেই আছেন? তো আমি বললাম, তিনি এখন এখানে আসবেন কোত্থেকে? তিনি তো পুরীধামে চাতুর্মাসে রয়েছেন। তো বুড়িমা তখন বললেন যে, তিনি এসেছিলেন তো, আমি তো তাকে গঙ্গায় নাইতে গিয়া দেখিলাম, তিনি হাঁটু জলে দাঁড়াইয়া আছেন, আমি তাড়াতাড়ি তোমাকে খবর দিতে এসেছি। তো গঙ্গার ধারে রামাশ্রমের পাশেই আমার বাসা। তো এই খবর শুনিয়া আশ্রমে গেলাম এবং অশ্রু বর্ষণ করিতে করিতে বাসায় ফিরিলাম। রোজ বৈকালে ভাগবত পাঠ করিতাম, আর সেদিনও পাঠ করিতেছিলাম। বলছেন তিনি যে, অন্যান্য মায়েরা সেদিন কিন্তু আসেনি, কেবল আমার এই বুড়িমাটিই আছে। তো হঠাৎ দেখি শ্রী ঠাকুর দরজার দিকে অগ্রসর হইয়া মিলাইয়া গেলেন, আর ঠিক সেই মুহূর্তে বুড়িমাটিও দেখিলেন যে বালক বেশে বাঁশি হাতে একটি কৃষ্ণমূর্তি দেখা দিয়েই অদৃশ্য হয়ে গেল। তো উভয়ই নির্বাক, পাঠ বন্ধ হয়ে গেল, শরীর শিহরিত হয়ে উঠল এবং কিছুক্ষণ অশ্রু বর্ষণ করে জয় গুরুধ্বনি দিয়ে উঠে পড়লাম। তো শ্রী ঠাকুরের সবচেয়ে বড় কৃপা দারিদ্র এবং উৎকট ব্যাধি, এই দুটো জিনিস তিনি মুক্ত হস্তে আমাকে দিয়েছেন, যাদের তাড়নায় দিবারাত্র আমি ত্রাহি ত্রাহি ডাক ছাড়ি। বোধহয় সেই কারণেই ঠাকুরকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারি না। তিনি দারিদ্র আর ব্যাধির রূপ নিয়ে সর্বদাই আমার সঙ্গে আছেন। পূর্বে চাকরি করতাম, ঠাকুর সেটাও কেড়ে নিলেন। আবার তিনি বলছেন যে, সংসারে ছেলে মেয়ে নিয়ে 7-8টা প্রাণী, চাকরি গেলে একটা ছোটো ব্যবসা করতাম, তো ঠাকুরের কৃপায় সেটাও শেষ হয়ে গেল। তো অচল সংসারকে চালাইবার ভার বাধ্য হইয়াই ঠাকুরের ওপর ছাড়িয়া দিতে হইল, আর ক্রমে দৈনন্দিন ঠাকুরের ভোগ দেওয়াটাই কঠিন হইয়া দাঁড়াইল। এক একদিন তো ঘরে কিছুই নাই, কী দিয়া ভোগ দেব, কোনো ব্যবস্থাই করিতে পারিলাম না। চারিদিক ঘুরিয়া বাসায় আসিয়া চিন্তা করিতেছি, তো এমন সময় বেলা 11টায় একটা মেয়ে একখানা বড় থালায় ভোগের সমস্ত জিনিস সাজাইয়া উপস্থিত হইল। বলিল, মা এইসব ঠাকুরের ভোগের জন্য পাঠাইয়াছেন, ঠাকুরকে ভোগ দিয়া প্রসাদ লইবেন। আমি জিজ্ঞাসা করিলাম, তোমরা কোথায় থাকো? তো সে উত্তর দিল, গণেশ মহল্লায়। গণেশ মহল্লায় কে কোথায় থাকে এবং কেনই বা ভোগ পাঠাইল তাহা আর জিজ্ঞাসা করিতে পারিলাম না। শ্রী ঠাকুরের দান মনে করিয়া আনন্দে আত্মহারা হইয়া গেলাম, আর এইভাবে
কৃপা তিনি অভাবের সংসারে প্রায়ই করিতেন এবং এখনও করিতেছেন। এখনও কিন্তু তিনি এইভাবে কৃপা করছেন। এবং এই যে বলছেন যে দারিদ্র এবং উৎকট ব্যাধি, এই দুটো তিনি মুক্ত হস্তে যেন ঠাকুর দিয়েছেন, এবং যার জন্য ঠাকুরকে সবসময় তিনি ডাকছেন, ঠাকুরকে ভুলে থাকতে পারছেন না এই কষ্টের জন্য। আমাদের নিশ্চয়ই সবারই মনে আছে যে মাতা কুন্তির কথা। মাতা কুন্তি কিন্তু এই দুঃখ কষ্ট চেয়ে নিয়েছিলেন শ্রী গোবিন্দের কাছে। কত বড় তার মনের শক্তি, কত বড় তার বিশ্বাস রয়েছে গোবিন্দের ওপরে, যে শ্রী গোবিন্দের কাছে তিনি এটা চেয়ে নিয়েছিলেন যে কেন না দুঃখের সময়, কষ্টের সময় আমাদের স্মরণ মননটা বেশি হয়, এবং যখন আমরা সুখে থাকি, কোনো অসুবিধা নেই, কোনো রকম কোনো সমস্যা নেই, তখন কিন্তু আমরা সেই সুখের মধ্যে এত বেশি ডুবে থাকি, এত বেশি মানে সেটার থেকে আমাদের আনন্দ হয় বা যাই হোক, আমরা সেটা নিয়েই এত বেশি মশগুল হয়ে থাকি বা এত বেশি সেইটার মধ্যে আমরা ডুবে যাই যে তখন কিন্তু আমরা ঈশ্বরকে ভুলে যাই। কিন্তু যদি আমরা কোনো রকম কষ্টে থাকি, দুঃখে থাকি, তখন কিন্তু আমাদের ভেতরে ভেতরে স্মরণ মনন চলতে থাকে বা তার কাছে প্রার্থনা চলতে থাকে। সেই কষ্ট থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যও হয়, আবার একটু রিলিফের জন্য ঈশ্বরের নাম করলে রিলিফ হয়, একটু তার কথা একটু চিন্তা করলে, পাঠ শুনলে বা পাঠ করলে পরে মনটা শান্ত হয়। তো সেই কারণের জন্য কিন্তু আমরা তখন বেশি করে, আমাদের যখন আমরা যন্ত্রণায় থাকি, বেশি কষ্টের মধ্যে থাকি, বেশি আমাদের জীবনের ওপর দিয়ে দুর্যোগ যখন যাচ্ছে, তখন কিন্তু আমাদের স্মরণ মনন এগুলো একটু বেশি হয়, চিন্তা মানে ঈশ্বরের চিন্তা করা এইগুলো একটু বেশি হয়। তো এটা একদিক থেকে কষ্ট হয় ঠিকই, কিন্তু এটা আবার আরেক দিক থেকে একটা আশীর্বাদের মতন। এই যে যখন করোনার মতন মহামারী চলছিল, তো তখন একজন আছেন, আমি ওই আপনার ইউপি সাইডে, ইউপির দিকে থাকেন আর কি, অবাঙালীশ্বরী, বাঙালি নন তিনি, খুব সম্ভবত পাঞ্জাবি নাকি আমি ঠিক বলতে পারছি না, মোটমাট অবাঙালি শরীর। তো যাই হোক, তার একটা সাক্ষাৎকার শুনছিলাম। তো তিনি বলছিলেন যে এটা সবার কাছে একদিকে যেমন কষ্টের, অনেক অনেক পরিবার একদম নষ্ট হয়ে গেছে, অনেকের চাকরি চলে গেছে, অনেকে পরিবারের মানে প্রচুর মৃত্যু, কষ্ট, যন্ত্রণাদায়ক সময় গেছে, সব থেকে বড়ো কথা একটা আতঙ্কে মানুষ বেঁচেছে। তবুও তিনি এর একটা ভালো দিক বলছিলেন যে একটা একটা এটা একটা অবসর যেন মানুষের কাছে, একটা সুযোগ, একটা আশীর্বাদের মতন। কীরকম এর এই দিকটাও একটা আছে যে মানুষ তো তখন কাজে যেতে পারছে না, কারো কারো সংসারে অন্ন সংস্থান করাটাই একটা খুব কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, কেননা টাকা পয়সা নেই মানুষের হাতে, অনেকের কাজ চলে যাচ্ছে। তো এই যে রোজকার কর্মব্যস্ততা, এই যে যে কাজে যেতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এই সময়ের মধ্যে এত কিছু করতে হবে, মানুষ ঈশ্বর চিন্তা করার বা ঈশ্বরের নাম গান করার বা তাকে স্মরণ মনন করার সময়টুকু যে পাচ্ছে না, এইটা যেন প্রভু একটা যেন একটু মানুষকে ছুটি দিলেন, একটু মানুষকে এই সময়টাকে, উনি বলছিলেন যে এই সময়টাকে আপনারা সবাই নিজেদের মতন করে কাজে লাগান, যতক্ষণ বাড়িতে থাকছেন ততক্ষণ বাড়িতে থাকার একটা সুযোগ পেয়েছেন এই সময়টা, তো এই সময়টাকে নষ্ট না করে এই সময়টা যত বেশি নাম জপ করা যায় যত বেশি, কারণ ওভারঅল সবাই মোটামুটি ওই টাইমটা কষ্টেই কেটেছে, প্রত্যেকের জীবনে ওই সময়টা একটা দুর্যোগের মতন, সবারই যে করোনা হয়েছে তা নয় আমি সেটা বলছি না, কিন্তু একটা ওভারঅল আর্থিক স্থিতি সবার একটা টলমলো একটা অবস্থা, চতুর্দিকে এত মৃত্যু, এত কষ্ট, মনটা সবসময় একটা খারাপ। তো এই রকম একটা সময় যখন আমাদের বাধ্য হয়ে আমরা বাড়িতে থাকছি, যারা যাদেরকে রেগুলার বেরোতে হচ্ছে, আমি তাদের কথাই বলছি, তো তাদের কাছে একটা অবসর যেটুকুনি, যে পাঁচ দিন বেরোতে না হলে পাঁচটা দিনের একটা ছুটি, একটা ছুটি পাওয়া গেল, যদিও মানে দিনের সংখ্যাটা তো পাঁচ দিন ছিল না, অনেক দিন লকডাউন চলেছে, তো ওই বাড়িতে থেকে যেটুকুনি কাজের মধ্যে দিয়ে তাকে যতটা পারা যায় স্মরণ মনন করা, তো ওইটা একটা একটা আশীর্বাদের মতন। যেন এর একটা অন্য দিকও রয়েছে, শুধুই যে খারাপ দিক তো অবশ্যই রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা যেন ঈশ্বরের একটা আশীর্বাদ স্বরূপ, তিনি যেন মানুষকে একটা সময় দিচ্ছেন, একটা অবসর তৈরি করে দিচ্ছেন যে ঈশ্বর চিন্তা করার জন্য, তা নাম জপ, স্মরণ মনন, ধ্যান, যেভাবে পারে ধ্যান অবশ্য হয়ে যায়, যেটা শ্রীমৎ সুদানন্দ ব্রহ্মচারীজি বলছেন, ধ্যান তো আলাদা করে ওইভাবে
আমরা বলি ওটা ধ্যানে ধ্যান করা, কিন্তু ধ্যান আস্তে আস্তে ডুবে যাওয়া বা সেটাতে আস্তে আস্তে হয়ে যায়, ওটা চেষ্টা করে যতটা না হয়, অটোমেটিক যাদের হয়, মানে অটোমেটিক হয় বলতে নাম করতে করতে বা জপ করতে করতে অটোমেটিক মনটা স্থির হয়ে গেলে আস্তে আস্তে সেটা কিন্তু তখন হতে থাকে আর কি, হয়ে যায়, তখন আর চেষ্টা করে করতে হয় না, এবং সেটাই তখনই কিন্তু আসল আনন্দটা পাওয়া যায়, আসল যে সেটার যে আনন্দ আর কি, সেই আনন্দটা কিন্তু তখনই পাওয়া যায়। তো যাই হোক, এখানে তিনি বলছেন যে ঠাকুর অভাবের সংসারে এইভাবে প্রায়ই কিন্তু তিনি কৃপা করতেন আর কি। আর তিনি বলছেন যে অভাবে তাড়নায় আমি বাড়ি থেকে বার হয়ে কলকাতায় আসি, তিন চার দিনের মতো সংসার খরচ নিয়ে আসি, আর আমার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কাশিতে শ্রী ঠাকুরের ওপরে ভরসা করে আকাশ বৃত্তি অবলম্বন করে রয়েছেন। তারাও প্রতিজ্ঞা যে না খেয়ে মরে যাবো তবু কারোর কাছে হাত পাতবো না বা কারোর দুয়ারে যাবো না। এই সময় স্থানীয় দু একটা মাই অযাচিতভাবে অচল অবস্থায় দু চারটি টাকা দিয়ে সাহায্য করিলেন, কিন্তু তাহা কয়দিন। তো একদিন এমন অবস্থা হলো যে ঘরে কিছুই নেই, ছোট চার বছরের ছেলেটাকে রাত্রে শুধু এক গ্লাস জল খাওয়াইয়া রাখা হইয়াছে। বেলা ১২টা বাজিল, কোনো ব্যবস্থাই হইল না, বড় ছেলেটা শিব মন্দিরে ফুল জল দিতে আর যাইবে না, তার অভিমান যে ঠাকুর আমাদিগকে না খাইয়া রাখিবে তাহাকে ফুল জল কেন দিব। তো আমার স্ত্রী ছেলেকে অনেক বুঝাইয়া শেষে শিবের মাথায় ফুল জল দিতে পাঠাইয়া দিলেন, আর ছেলেটি বলিল আজই শেষ আর যাব না। তো স্ত্রী ঘরে বসিয়া ঠাকুরকে চিন্তা করিতেছিলেন। তো ছেলেটা শিবের মন্দির হইতে যখন ফিরিয়া আসিল তখন দেখিল দোতলায় সিঁড়ির সম্মুখে দাঁড়াইয়া পিয়ন ডাকিতেছে, মানি অর্ডার আছে। তো আমার স্ত্রী নিচে নামিয়ে আসিয়া দেখিলেন যে শ্রী ঠাকুর মানি অর্ডার করিয়া ৩০টা টাকা পাঠাইয়াছেন। সে মুহূর্তেই সব জিনিসপত্র আনিয়া ঠাকুরের ভোগ দেওয়া হয়, আর এইরূপভাবে এইভাবে তাহার লীলা চলিতেছে, কখনো প্রকাশ্যে, কখনো বলছেন তিনি অপ্রকাশ্যে, কখনো স্বপ্নযোগে, সবসময় ঠাকুর বহুবিধ খেলা খেলিতেছেন। বহুদিনের বাসনা ছিল যে ছবিতে শ্রী ঠাকুরের পূজা আরতি করি, তো একবার সাক্ষাতে আরতি করিব, তো ছবিতে করি একবার সাক্ষাতে করবো, কিন্তু সে সুযোগ আর হয় না। তো যাহাকে সময় মতো প্রণাম করার সুযোগ পাওয়াই কঠিন, তো তাকে আরতি করব কি করে, কিন্তু তিনি তো অন্তর্চাপী, মনের সব কথা শুনলেন। কাশীতে নাম প্রচারে বহু ভক্ত নিয়ে তিনি বার হলেন। আমি আর আমার স্ত্রী নামের সঙ্গে আসিলাম। তো স্ত্রী বাসায় ফিরিয়া ঠাকুরের ঘরের প্রদীপ ধূপ ইত্যাদি দিয়ে সাজাচ্ছিলেন আর কি। তো পরিক্রমা শেষ করে ঠাকুর শেষে নামের দল নিয়ে আমার বাসায় উঠিলেন, আর ঠাকুর ঘরের ভিতর আসিয়া বলিলেন যে ও সব বিগ্রহ দেখিতে লাগিলেন, ঘরের ভিতর এলেন আর সমস্ত বিগ্রহ দেখতে লাগলেন। বাইরে তখন খুব নাম চলছে, তো আমি ঠাকুরকে বাতাস করিতেছিলাম, আর হঠাৎ ঠাকুর আমার দিকে তাকাইয়া বলিলেন ওটি আর করিস না, ওটি করিস না। তো আমি ঠিক বুঝিতে পারিলাম না, বলিলাম কি বাবা। তখন ঠাকুর পঞ্চপ্রদীপের দিকে লক্ষ্য করিয়া বলিলেন ওটি করিস না, ওটি করিস না। শ্রী ঠাকুরকে ঘরে পাইয়া সব ভুলিয়া গিয়াছিলাম, আরতির কথা তো মনেই ছিল না। আমি বলিলাম না বাবা, ওটি আমি করবই, এই সুযোগ আর ছাড়িব না। তো ঠাকুর বলিলেন ওটি করলে সীতারাম জমে যাবে। আর দ্বিতীয় বাক্য না বলিয়া পঞ্চপ্রদীপটি হাতে উঠাইয়া শ্রী ঠাকুরের সম্মুখে ধরিলাম, আর ঠাকুর সমাধিস্থ হইলেন। মনের আনন্দে বহুক্ষণ আরতি করিলাম। বাইরে নাম কীর্তন চলিতেছে। কুরুক্ষেত্রে দুর্যোধনের উরুভঙ্গের কথা ভীম ভুলিয়া গেলেও শ্রীকৃষ্ণ যেমন নিজের উরুতে হাত দিয়া ভীমকে প্রতিজ্ঞা করার কথা মনে করিয়া দিয়াছিলেন, এও যেন ঠিক সেই প্রকার। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তো ঈশ্বরের জন্য যদি আমাদের কোনো কিছু যদি মনের মধ্যে আসে আর কি, সেটা যদি আমরা ভুলেও যাই, তিনি কিন্তু ঠিক মনে রাখেন এবং তিনি মনে করিয়ে দেন। একবার একটা ছোট ঘটনা বলে আজকের পাঠকে বিশ্রাম দেব। আমার খুব একদিনকে আমি অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, আর ফেরার পথে অনেক সঙ্গে বেশ অনেক জিনিসপত্র রয়েছে। তো আমাদের বাড়ির পাশ দিয়ে আসার সময় হঠাৎ মিষ্টির দোকানটায় দিকে চোখ পড়ায় আমার দেখলাম যে খুব মানে টাটকা সোন পাপড়ি ওরা করে রেখেছে। তো আমার দেখে খুব নিতে ইচ্ছে হচ্ছিল, দোকানের বাইরে থেকে আমার নজর পড়েছিল আর কি, মানে দেখলাম রয়েছে আর কি, কিন্তু দোকানে খুব ভিড়। তো আমি ভাবলাম যে আবার দোকানে ঢুকবো, ভিড় এতক্ষণ, সোন পাপড়ি অন্য দিন নেবো। আমার খুব ইচ্ছে ছিল যে গোপালের জন্য নেওয়া। তো তারপরে আবার এটাও ভাবলাম যে সবসময় আমি তো নেবো হয়তো পাঁচটা কি ছটা কি চারটে এরকম নেবো, হয়তো বেশি একবার তো নেবো না। তো আমার কাছে তখন যদি খুচরো না থাকে তো তখন অসুবিধে হয়ে যায়, অনেক সময় বড় নোট থাকলে পরে তখন ওরা খুচরো না দিলে, অল্প অল্প জিনিস নিলে তখন ওরা খুচরো না থাকলে পরে অনেক সময় ওরা সবসময় দিতে চায় না,
তো যদিও চেনা দোকান, আমি যদি পরে এসে দিতাম সেও হতো, কিন্তু মোটমাট তখন আর দাঁড়াতে ইচ্ছা করছিল না যে আবার ঢুকবো আবার যাব, এত ভিড় রয়েছে। আমি ঠিক আছে বাড়ি চলে যাই, পরে একদিন গোপালকে এনে দেবো। তো তখন মামামণি ছিল, মানে মামার মামার কথা বলছি আর কি, মামা তো আগস্ট মাসে চলে গেলেন, তো মামা তখন ছিলেন। আমি এটা 2-3 বছর আগেকার কথা বলছি। ঠিক তার পরের দিনই, ঠিক তার পরের দিন সকালবেলা মামা আমার বাবাকে কিছু টাকা দিয়েছিলেন, দিয়ে বলেছিল যে আমাদের এই গোপালের জন্য সোনপাপড়ি মেনশন করে দিয়েছে, সোনপাপড়ি নিয়ে আসতে, আর মামাদের ঘরে ঠাকুরকেও দেওয়ার জন্য সোনপাপড়ি নিয়ে আসতে। তো বাবা যখন মিষ্টিটা এনে আমার হাতে দিল, তো তখন খুলে যখন দেখছি যে সোনপাপড়ি, সেটা আর আমি নিজের মনে মনেই হাসছি। আমি ভাবছি যে ঠাকুর তুমি ঠিক মনে করে পাঠিয়ে দিয়েছ। আমি আমি হয়তো ভুলেও গেছিলাম যে আমার এটা ইচ্ছে হয়েছিল, কারণ সেদিন ইচ্ছে হয়েছিল, তারপরের দিন আমি আর বেরোইনি, আরও 3-4 দিন আর আবার বেরোলে কখন যখন মনে পড়তো পড়তো, কিন্তু সেদিন সেই মুহূর্তে মনে ছিল না যে সোনপাপড়িটা আনতে হবে বা আনার ইচ্ছে হয়েছিল। তো যখন সোনপাপড়িটা আমার হাতে এলো, বাবা যখন নিয়ে এলো আর মামা আনতে দিয়েছিল, তো মামা তো অন্য মিষ্টিও আনতে দিতে পারতো, সোনপাপড়ি কেন আনতে দিল? সচরাচর সবসময় সোনপাপড়ি উনি দিতেন না, কিন্তু সেদিনকে সোনপাপড়ি দিয়েছেন। এক এক সময় কী করতো, আমি যখন বেরোতাম তো তখন আমাকে বলে দিত যে তোর যেটা ভালো লাগবে, যেটা আনতে ইচ্ছে করবে সেটা নিয়ে আসবি। সবসময় যে মেনশান করে দিতেন তাও না, তোর পছন্দ মতন তুই নিয়ে আসবি, এরকমই বলতেন। আর সঙ্গে সঙ্গে গোপালের জন্য মিষ্টি আনতে দিতেন, তার সঙ্গে সঙ্গে আরও কিছু বাড়তি টাকা আমার হাতে দিয়ে বলতেন, তুই যেটা খাবি, তোর যেটা ইচ্ছা হবে তুই সেটাও নিয়ে আসবি। তো যাই হোক, আজকে অনেকগুলো কথা বলতে গিয়ে, আগামীকাল কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা, তো খুব বড় করে পুজোও হতো, তো সব কিছুতেই মনে পড়ে যায়। তো যাই হোক, কালের নিয়ম সবসময় এটা, আমরা সেই নিয়মে বাঁধা আছে, মানুষের আসা যাওয়া আসা যাওয়া এই তো চলতেই থাকে। আর আমাদের অ্যাটাচমেন্ট শরীরের সঙ্গে সব থেকে বেশি হয়ে যায়, যার জন্য আমরা যখন সেই শরীরটাকে দেখতে পাচ্ছি না তখন কষ্ট হয়, স্বাভাবিক সেটা। তো যাই হোক, এই ঈশ্বর সবসময় সেটা মনে রেখে দেন। তো আরেকবারও এরকম রথের দিন এরকম হয়েছে, তা সেদিনও আমার এরকম দুটো জিনিস খেতে খুব ইচ্ছা হচ্ছিলো, তো পরে দেখি যে বাবাকে দিয়ে কেউ ওই দুটো জিনিসই প্রসাদ হিসাবে পাঠিয়েছে, গোপালের প্রসাদ বলে। তো ঠিক ঠাকুর ঠিক মনে রেখে দেন, ঈশ্বর আপনার ভেতরে যদি কোনো এরকম কোনো যদি ইচ্ছে হয়ে থাকে, তো আপনি ভুলে গেলেও সে তিনি কিন্তু মনে রাখেন। যাই হোক, আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো। আর বিশ্রাম দেওয়ার আগে, পাঠকে বিশ্রাম দেওয়ার আগে একটা কথা বলি, মহাত্মাদের কথা মহাপুরুষদের কথা একটা আলাদা প্লেলিস্ট করা আছে, আর সেখানেই আজকের এই ভিডিওটা সেই প্লেলিস্টের মধ্যেই দেওয়া থাকবে। তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে, ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা যদি ওই প্লেলিস্টের মধ্যে কোনো ভিডিও আপনাদের না দেখে থাকা থাকে, তো আপনারা একবার প্লেলিস্টটা ওপেন করে দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে রাধেশ্বর।